বাংলাদেশে এসেছে ভুটান জাতীয় ফুটবল দল জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার স্কোয়াডে না থাকায় ড্র নিয়ে ফিরতে পারলেই খুশি বলে গণমাধ্যমকে জেনেছেন হেড কোচ পেমা বছর তিনেক আগে যেই ভুটানের কাছে হেরে নির্বাসনে গিয়েছিল বাংলাদেশের ফুটবল ভাগ্যের কি নির্মম পরিহাস বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য সেই ভুটানকেই পেল বাংলাদেশ বাংলাদেশ এবার বিশ্বকাপ বাছাই উঠলেও ভুটান বাদ প্রাথমিক ধাপেই অবশ্য ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল না বাংলাদেশের প্রিমিয়ার লিগের দুই দল বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এই স্বল্প সময়ে প্রস্তুতি সারতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু হেডকোচ জেমিডের আগ্রহেই ভুটানের সঙ্গে ম্যাচের সিদ্ধান্ত নেয় বাফুফের অবশ্য ভুটান দলটাও চাপে আছে তাদের ফুটবল নিয়ে দলে সিনিয়র প্লেয়ার আছে মোটে ছয়জন তার মাঝে একজন হলেন চেঞ্চো

দুই প্রস্তুতি ম্যাচের জয় অক্টোবর এশিয়ার শ্রেষ্ঠ দল কাতারের বিপক্ষে আত্মবিশ্বাসের দিক দিয়ে এগিয়ে রাখবে বাংলাদেশকে আর ভুটানের জন্য এটি নেপালে অনুষ্ঠিত হক তেইশ সাফের প্রস্তুতি বাংলাদেশ দলটা নিয়ে আমরা খুব বেশি কিছু জানি না র্যাঙ্কিংয়ে আমরা এগিয়ে থাকলেও নিজেদের ফেভারিট মানছি না এই সফরের জন্য মাত্র চার দিন দেশে প্রস্তুতি নিয়েছি তবে প্লেয়াররা বেশিরভাগই ভুটানের লিগে খেলে থাকে আর কারো কারো আগে এদেশে খেলার অভিজ্ঞতাও আছে তাই না জিতলেও অন্তত ড্র নিয়ে ফিরতে চাই আমরা আগামী উনত্রিশ সেপ্টেম্বর ও তিন অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে দোদালে প্রীতি ম্যাচ মেহেদিন আইম সময় সংবাদ ঢাকা